কোন রকম আড়ম্বর নেই গান গাওয়া, এটা একটা অদ্ভুত ইউনিক। দুজন শিল্পীকে আমি কোনো অনুরোধ জানাচ্ছি না, দুজনকে অভিনন্দন জানাচ্ছি এবং উপর বাংলা থেকে এসছেন, ওনাদের আমাদের শুভেচ্ছা ও তো উপর বাংলার লোকদের ওনাদের মাধ্যমে পাঠাচ্ছি। খুব ভালো থাকবেন আপনি। আচ্ছা, মাঝে মাঝে ভাবি এই পলাশ নামটা কি ওই জন্য দেওয়া হয়েছিল যে বসন্তের সাথে তো পলাশের একটা যোগ আছে, সারা বছরই বোধ হয় যাতে বসন্তটা রয়ে যায়, চির বসন্ত না? অন্তন অন্তন কি বলবো এটাতে, চির বসন্ত বিরাজ করে অবশ্যই, তাই রঙিন রঙিন চেষ্টা করি অনিন্দিতা। আসলে আমরা সত্যি মন থেকে পারিপার্শ্বিকতা সব কিছু নিয়ে আমরা চেষ্টা করি রঙিন থাকতে, এবং সত্যি কথা কি আমরা নিজেরা না, আমরা চাই আমাদের আশেপাশে যারা আছে, আমাদের বন্ধু আত্মীয়, আমরা চাই সবাই রঙিন থাকুক। সমস্যা সবার আছে, নানান রকম সমস্যায় জর্জরিত আমরা, কিন্তু তারপরেও ভেতরটা রঙিন থাকলে তুমি দেখবে বাইরের অনেকটা দুর্ঘটনা অনেক কিছু মনে হবে না, তখন ছোট মনে হয়ে যাবে। আমাদের মনটা রঙিন রাখি, চেষ্টা করি রাঙাতে সবাইকে একেবারে। এরপর কোন গানে যাবো আমি? ওই একটু রঞ্জন দা যেটা বলেছিল ছবি আঁকার একটা গান, এটা গাইতেও ভালো লাগে, কারণ আমার মনে আছে এখানে একটা কলকাতা একটা অনুষ্ঠান আছে, সেটাও মানে গান গাওয়ার সাথে সাথে ছবি, এটা কিন্তু ভাব মানে এইটাও একটা আর্ট। তোমারও বোধহয় প্রিয় গান? যাকে আমার প্রিয় হিসেবে তো গাইলে না, রঞ্জন দার প্রিয় হিসেবে গাইলে, সেটাই হোক। আমি চঞ্চল হে, আমি সুদূর পিয়াসি, আমি yeah.
এটার সাথে সত্যি বোধহয় ছবি আঁকা যায় না মনের ভাবনাগুলোকে নিয়ে।